আজকের রাশিফল আজ 16 জুন শনিবার 2018। আজকের দিনটি আপনার কেমন যাবে? এছাড়া প্রতিদিনের রাশিফল, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক রাশিফল এবং জ্যোতিষ টিপ সম্পর্কে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে আপডেট ভিডিও পেতে। এছাড়া প্রতি সপ্তাহে কীর্তন আপলোড করা হয়, চাইলে চ্যানেলটি এখনই ঘুরে আসতে পারেন। মেষ রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনি খুব ভালোভাবেই কথা বলার চেষ্টা করুন। আপনার খারাপ কথা বলার জন্য আপনার একটু বদনামও হতে পারে। তাছাড়া আপনি যদি কোনো কাজ শুরু করতে চান বা কোনো বিনিয়োগ করতে চান, তাহলে সেটা ভালোভাবেই বুঝে শুনে করুন। আপনার ভালো কাজের জন্য আপনার সমাজে সুনামও বৃদ্ধি হতে পারে। তাছাড়া আপনার খুব ভালো বুদ্ধিমত্তার জন্য অফিসে আপনার সবাই সুনামও করতে পারে। পারিবারিক দিক থেকে আপনার সুখ শান্তি ভালোই থাকবে এবং আপনি কারোর বুদ্ধিতে সুযোগ গ্রহণ করবেন না, তাহলে আপনি নিজেই বিপদে পড়তে পারেন। আজ আপনার কোনো উদ্দেশ্য সিদ্ধ হতে পারে, ভালো ফলাফলও আপনি পেতে পারেন। আজ সকালের দিকটা আপনার খুব ভালোভাবে কাটলেও শেষের দিকটা একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। আপনার সন্তানের দিকে আপনি একটু ভালোভাবেই নজর দিন এবং যারা লেখাপড়া করেন তারা সঠিক সময় নির্ধারণ করুন কোন সময়ে লেখাপড়া করলে আপনার ভালো হবে, এবং যারা বেকার আছেন তাদের চাকরির সন্ধানও মিলতে পারে। আপনারা চাকরির সন্ধান করতে থাকুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনি সম্পত্তির ব্যাপারে আপনার পরিবারের সাথে কথা বলতে পারেন। তাছাড়া যারা বিদ্যার্থী আছেন, লেখাপড়া করেন, তারা রুটিন তৈরি করুন কোন সময় লেখাপড়া করলে আপনার লেখাপড়াটা ভালো হবে, এবং নিয়মিত রুটিন অনুযায়ী লেখাপড়া করুন, আপনার সাফল্য আসবেই। এবং বেকারদের চাকরির সুযোগও মিলতে পারে। কর্মস্থানে আপনি একটু ভালোভাবেই কাজ করুন, আপনার চাপের পরিমাণটাও বাড়তে পারে। তাছাড়া ভুল বোঝাবুঝির জন্য আপনার পরিবারে একটু ঝগড়া ঝামেলাও সৃষ্টি হতে পারে। আপনার বাড়িতে অতিথি আসার সম্ভাবনা আছে এবং আপনার জেদটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, আপনি এই জেদের জন্য অনেক সমস্যায় পড়তে পারেন। আপনি যদি অনেক লাভের জন্য বেশি বেশি বিনিয়োগ করে থাকেন, তাহলে সেটা ভুল করবেন, আপনি বুঝে শুনেই বিনিয়োগ করুন। এবং যারা বিদ্যার্থী পদার্থবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেন তাদের ভালো সময় আসতে চলেছে, এবং আপনি শত্রুর থেকে সাবধানও থাকতে পারেন, আপনার শত্রুরা ক্ষতিও করতে পারে এবং আপনার একটু শারীরিক সমস্যাও বাড়তে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনি যদি কোনো কিছু পাওয়ার জন্য অনেক আশা করে থাকেন, তাহলে সে আশা করার জন্য আপনার মানসিক যন্ত্রণাটাও একটু বৃদ্ধি হতে পারে। এবং যারা পড়াশোনা করেন তারা খুব ভালো করে লেখাপড়া করুন, এবং আপনার ব্যবসায়ে একটু লাভের পরিমাণটা বেশি হতে পারে এবং আপনার অতিরিক্ত খরচের জন্য সঞ্চয়ের পরিমাণটাও কমে যেতে পারে। আপনি যদি পরিকল্পনা করে থাকেন ভ্রমণে যাবেন, তাহলে সেটা সম্ভবও হতে পারে। আপনার সম্পত্তি নিয়ে আপনার পরিবারের সাথে একটু ঝামেলাও হতে পারে। আপনি জলপথে ভ্রমণ থেকে সাবধান থাকতে পারেন এবং আপনার আবেগটাকে আপনি একটু কন্ট্রোল রাখতে পারেন, তা না হলে এই আবেগ আপনাকে অনেক ক্ষতি করতে পারে। উচ্চশিক্ষার জন্য আপনার অনেক সুযোগ আসতে পারে, তাই আপনি সুযোগটাকে কাজেই লাগাতে পারেন, এবং আপনার শরীরে একটু শারীরিক সমস্যাও বাড়তে পারে, আপনার একটু চিন্তাও বৃদ্ধি হতে পারে, এবং ব্যবসার দিকে একটু ভালো মন্দ মিশিয়ে কাটবে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির রাশিফল আজকের দিনটি আপনার কেমন যাবে? আজকের দিনটিতে আপনি যদি ভ্রমণ বিষয়ে কোনো পরিকল্পনা করে থাকেন, তাহলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আপনি কোনো চিন্তা করবেন না, পরবর্তীতে আরেকটা ডেট ঠিক করে নিতে পারেন। এবং লেখাপড়ার বিষয়ে আপনি বাজে সময় নষ্ট করবেন না, ভালোভাবে লেখাপড়া করুন। বাড়িতে আপনার একটু দুঃসংবাদও আসতে পারে এবং আপনাদের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝামেলা ঝগড়াও সৃষ্টি হতে পারে। এবং বেকাররা চাকরি সন্ধান করতে থাকুন, খুব ভালো করে প্রিপারেশন নিন চাকরি সম্পর্কে, এবং আপনার যদি কোনো আইনি সমস্যা থেকে থাকে তাহলে সেটা থেকে আপনি মুক্তিও পেতে পারেন। ব্যবসার জন্য আপনাকে একটু দূরেও যেতে হতে পারে ব্যবসায়ের কাজে। নিজের শত্রুর সাথে আপনি ভালো ব্যবহারও করতে পারেন, তার সাথে ভালো ব্যবহারে আপনি ভালো কিছু পেতে পারেন। কর্মস্থানে আপনার প্রতিভাকে আপনি কাজেও লাগাতে পারেন, এই সফলতাও আপনি পেতে পারেন। তাছাড়া আপনার ব্যবসাটা মোটামুটিভাবে ভালোই যাবে। আপনার পেটের মাথা ব্যথার রোগটাও বাড়তে পারে,
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজকের দিনটি আপনার ভালো মন্দ মিশিয়েই কাটতে পারে। আপনারা শারীরিক সমস্যাও বাড়তে পারে এবং আপনার শরীর খারাপও হতে পারে। আপনার পেটের ব্যথা, মাথার ব্যথা এগুলোও বাড়তে পারে এবং আপনি কোনো মিথ্যে কথা বলার জন্য বিপদেও ফাঁসতে পারেন। এবং আপনি কোথাও আজ বেড়াতে গেলে একটু সাবধানে যান, আপনার বিপদের সম্ভাবনাও আছে এবং আপনার সাথে আজ অনেকেই বিশ্বাসঘাতকতা ছলনাও করতে পারে। আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে আজ অনেক কষ্ট পেতে পারেন। যারা লেখাপড়া করেন তারা বন্ধুদের সাথে বেশি সময় নষ্ট করবেন না, লেখাপড়ায় মনোযোগ দিন। এবং আপনার বাড়িতে আজ একটু আনন্দ কিছু ঘটতে চলেছে এবং বেকারদের চাকরি অবশ্যই হতে চলেছে, আপনারা ভালো করে চাকরির সন্ধান করতে থাকুন। ব্যবসার জন্য আপনার একটু লাভের পরিমাণটাও বাড়তে পারে। তাছাড়া আপনি অযথা পরিশ্রম করে তার ফলস্বরূপ কিছু নাও পেতে পারেন, তাই আপনি ভালো কাজে পরিশ্রম করুন। এবং যারা শিল্পী অনেক গান করেন তাদের জন্য ভালো সময় আসতে চলেছে। আজকের দিনটা আপনার ভালো মন্দ মিশিয়েই কাটতে পারে এবং গান বাজনার সাথে যারা কাজ করেন তাদের ভালো সময়ও আসবে। এবং আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির রাশিফল, আজকের দিনটা আপনার কেমন যাবে? আজকে আপনার শারীরিক সমস্যার জন্য আপনার কাজের অনেক ক্ষতি হতে পারে, এই জন্য আপনি আপনার বসের কাছ থেকে অনেক বকাবকিও শুনতে পারেন। এবং আপনার গুরুদেবের জন্য আপনার শ্রদ্ধা ভক্তিটাকে একটু বাড়ানোর চেষ্টা করুন। এবং আপনার আজ অযথা ঝামেলায়ও পড়তে পারেন। এবং যারা লেখাপড়া করেন তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে এগুলোতে কম সময় ব্যয় করুন, লেখাপড়ায় বেশি মনোযোগ দিন। আপনার ব্যবসার উন্নতির জন্য আপনি প্রচুর চেষ্টা করতে থাকুন, অবশ্যই সাফল্য পাবেন। আপনার অর্থভাগ্য মাঝামাঝি থাকবে এবং যারা প্রেম ভালোবাসা করে থাকেন তাদের একটু ঝামেলাও চলতে পারে প্রেম ভালোবাসার মধ্যে, এবং আপনার একটু সতর্ক থাকতে পারেন। আপনার মনে একটু মানসিক চিন্তাও বাড়তে পারে এবং শুভ কাজে আপনার বাধাও আসতে পারে। বেকাররা চাকরিও মিলতে পারে, চাকরি সন্ধানও পেতে পারেন। আপনি যদি মনে করেন আপনি কুপথে বা খারাপ পথে টাকা আয় করতে চান তাহলে সেটাকে ত্যাগ করুন, আপনার সমস্যাও হতে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনার যদি পরকীয়া করে থাকেন বা কোনো মহিলার প্রতি আপনার আসক্তি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই সেটা ত্যাগ করুন, এটা নিয়ে আপনার পরিবারে খুব ঝামেলাও সৃষ্টি হতে পারে। যারা বিদ্যার্থী লেখাপড়া করেন তারা লেখাপড়ায় খুব মনোযোগ দিন, তাদের লেখাপড়াটা খুবই ভালো যাবে। আপনার ভালো ব্যবহারের জন্য আপনি কর্মস্থানে আপনার পদোন্নতিও হতে পারে, এই ভালো ব্যবহারের জন্য আপনি সমাজে সুনামও পেতে পারেন। এবং আপনার স্ত্রীর সাথে আপনি একটু বেশি সময় দিন, তা না হলে তার সাথে একটু রাগারাগিও হতে পারে। আপনার বাবার শরীর নিয়ে আপনার একটু চিন্তাও হতে পারে, তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন। বেকাররা চাকরি সন্ধান পাবেন, আপনারা চাকরি সন্ধান করতে থাকুন এবং অনেক লেখাপড়ায় মনোযোগ দিন। আপনার নিজের ভুলের জন্য আপনি নিজেই বিপদে পড়তে পারেন। তাছাড়া বাড়তি কোনো কুপথে ব্যবসায় বিনিয়োগ করাটা ভালো হবে না। আপনি আজ আপনার বন্ধুর সাথেও দেখা হতে পারে, এজন্য আপনার মনটা খুবই আনন্দ থাকতে পারে। আপনাদের পরিবারের ভাই বোনের সাথেও আপনার একটু ঝগড়া চলতে পারে। আপনার জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা এগুলোও হতে পারে, আপনি সাবধান থাকুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশি রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনি যদি বিলাসবহুল ভাবে খাবার দাবার খেতে চান তাহলে আপনার খরচের পরিমাণটা অবশ্যই বাড়বে এবং আপনি ভ্রমণে গিয়ে আপনার কিছু হারাতেও পারে, তাই আপনি সাবধানে সেখানে যান এবং সাবধানে চলাফেরা করুন। বিদ্যার্থীদের ভালো ফলাফল করতে হলে লেখাপড়া একটু বেশি পরিমাণে কষ্ট করা প্রয়োজন এবং ভাই বোনের সঙ্গে আপনার একটু ঝামেলাও চলতে পারে। শত্রুর সঙ্গে আপনার কাজের সন্ধানও মিলতে পারে এবং শত্রুর সাথে আপনি ভালো ব্যবহার করুন। প্রেমের ব্যাপারে আপনার শুভ ফলাফল আসতে চলেছে। আজ নতুন ব্যবসায় তৈরি করার জন্য বা কাজ করার জন্য আপনার খুবই ভালো হবে, আজ সারাদিন আপনার ভালোই কাটবে। এবং আপনি যদি পরামর্শ নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার পরিবারের কারোর কাছ থেকে পরামর্শ নিন, তা না হলে অন্য কেউ আপনাকে ঠকাতেও পারে।
বাড়ির লোকের সাথে আপনি ভালো ব্যবহার করার চেষ্টা করুন। কাছাকাছি আপনি কোথাও ভ্রমণেও যেতে পারেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনুরাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? সম্পত্তির ব্যাপারে আপনার যদি কোনো ঝামেলা থেকে থাকে তাহলে আপনি আইনি ব্যবস্থাও গ্রহণ করতে পারেন এবং আজ সকাল থেকে আপনার খরচের পরিমাণটাও বাড়তে পারে। যারা লেখাপড়া করেন তাদের লেখাপড়াটা খুবই ভালো যাবে এবং লেখাপড়ায় মনোযোগ দিন। আপনার গুরুজনের পরামর্শ মেনে আপনি ব্যবসায় শুরু করতে পারেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। চাকরির ক্ষেত্রে আপনাকে একটু বেশি কষ্ট করতে হবে, আপনাকে লেখাপড়াটা ভালোভাবেই চালিয়ে যেতে হবে। কর্মস্থানে আপনার নিজের দোষের জন্য আপনার নিজেকেই ভুগতে হবে। আপনার পরোপকারের জন্য আপনি সুনামও পেতে পারেন এবং আপনার পরিবারটা সুখ শান্তি আজ বিরাজ করতে পারে এবং সন্তানের জন্য আপনার একটু গর্ববোধও হতে পারে। বিষয় সম্পত্তি নিয়ে আপনার অনেক চিন্তাও বেড়ে যেতে পারে। উচ্চপদস্থ কারোর কাছ থেকে আপনি ভালো কোনো সুযোগও গ্রহণ করতে পারেন। আপনার বাড়িতে আজ একটু খরচের পরিমাণটাও বাড়তে পারে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনার পিতার সাথে আপনার একটু ঝামেলা ঝগড়াও সৃষ্টি হতে পারে, তবে আপনি পিতার সাথে মা বাবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। আপনার স্ত্রীর সাথে আপনি দূরে কোথাও ভ্রমণেও যেতে পারেন, আপনার ভালোই লাগবে। তাছাড়া আজকে আপনার অর্থ লাভের পরিমাণটাও বাড়তে পারে। আপনার নিজের ভুল আপনি নিজেই সংশোধন করুন, তা না হলে ঝামেলায়ও পড়তে পারেন। আপনার গুরুজনের জন্য আপনার একটু চিন্তাও বৃদ্ধি হতে পারে। তাছাড়া আপনি যদি জলপথে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই সাবধানে সেখানে যান, বিপদও হতে পারে। আজ বিশেষ কোনো কাজ করার জন্য আপনার মনটা খুবই ভালো থাকবে, তবে আপনি ধর্ম আলোচনায় গেলে আপনার মনে আনন্দটা বৃদ্ধি হতে পারে। আজকে আপনি যদি লটারি কেটে থাকেন তাহলে সেটা আপনার সৌভাগ্য হতে পারে, সম্ভাবনা মাত্র, তবে যারা চিকিৎসক তাদের দিনটা আজ ভালো যেতে পারে। আপনার চিন্তা ভাবনার জন্য আপনার পরিবারের সবাই আপনাকে একটু চিন্তাগ্রস্ত বলে মনে করতে পারে, তাই আপনি পরিবারের সাথে একটু সময় দিন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আপনার কাজের কোনো ভুলের জন্য আপনার অফিসে আপনার বসের কাছ থেকে আপনি অপমানিত হতে পারেন, তাই আপনি কাজে মনোযোগ দিন। এবং যারা লেখাপড়া করেন তাদের একটু লেখাপড়ায় চাপও আসতে পারে এবং আপনার স্ত্রীর জন্য আপনি কোনো সমস্যার সমাধানও পেতে পারেন। আপনার পিতার শরীর খারাপও হতে পারে, তাই আপনি ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন। আপনার ভালো বুদ্ধির জন্য আপনি ব্যবসায় সাফল্য পেতে পারেন। যারা বেকার আছেন তারা একটু চাকরির সন্ধান করতে থাকুন। প্রতিবেশীর সঙ্গে আপনার শত্রুতাও বাড়তে পারে। ভালো কাজের পরিপ্রেক্ষিতে আপনার হতাশাটা দূরও হতে পারে। আপনি নতুন ব্যবসায় শুরু করতে চাইলে সেটা থেকে ভালো পরিমাণ লাভও পেতে পারেন। আপনার শারীরিক অসুস্থতাও বাড়তে পারে, আপনার পরিশ্রমের পরিমাণটাও আজ বেড়ে যেতে পারে। আপনি ভালো করে লেখাপড়া করলে আপনি জীবনে অনেক সাকসেস করতে পারবেন। তাছাড়া আপনি মামলা থেকে সাবধান থাকতে পারেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? সকাল থেকে আপনার মাথা যন্ত্রণা, পেটের ব্যথা এবং ঠান্ডা কাশি এগুলোও বাড়তে পারে, সম্ভাবনা মাত্র। তাছাড়া আজ আপনি সবার সাথে ভালো ব্যবহার করতে পারেন, সবাই খুশি হবে। এবং প্রেমের ব্যাপারে আপনার একটু সাবধান থাকা দরকার, প্রেমিক বা প্রেমিকার সাথে একটু ঝামেলাও চড়তে পারে, বিশ্বাসঘাতকতাও হতে পারে। আপনার স্ত্রীর জন্য আপনার সংসারে শান্তি সুখ শান্তি ফিরে আসতে পারে। আপনার বন্ধুর সাথে আপনার কোনো বিশেষ আলোচনাও হতে পারে। তাছাড়া আপনার সন্তানের জন্য আপনি কোনো ভালো সাহায্যও পেতে পারেন। আপনার ব্যবসায়ে আপনি যদি কর্মী নিয়োগ করতে চান তাহলে বুঝে শুনে ভালো কর্মী নিয়োগ করুন। বেকারদের চাকরির জন্য একটু কষ্ট পেতে হবে, তবে অবশ্যই চাকরি হবে, ভালো করে চেষ্টা করতে থাকুন। আপনার সহ্য ক্ষমতা একটু কমই হবে, তাই আপনি একটু ভালো করে কাজ করুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।